আল্লাহর দূতকে গালিগালাত করলে যন্ত্রণাময় শাস্তি বললেন জাকির নায়েক সোশ্যাল মিডিয়ায় ইসলামো ফোবিয়া বা ইসলাম ভীতি ছড়ানোকে ঘিরে বিতর্কের মধ্যে নাম উল্লেখ না করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ব্যাক্রুকে হুঁশিয়ারি দিলেন জাকির নায়েক তিনি ফেসবুক পোস্টে লিখেন যারা আল্লাহর দূতের অবমাননা করে গালিগালাজ করে তারা যন্ত্রণাময় শাস্তি পায় বলে কোরান থেকে উদ্ধৃতি দেন তিনি তাদের মারাত্মক পরিণতি হয় বলে হুঁশিয়ারি দেন এই ইসলামী ধর্মপ্রচারক ব্যাঙ্গলি এপিবি লাইভ ডট কম ফ্রান্স সম্প্রতি অশান্ত হয়ে উঠেছে ইসলামের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশের ইস্যুতে স্কুল গলা কেটে হত্যা ও তার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্টের মন্তব্যে মুহাম্মাদের কার্টুন প্রকাশের অধিকারের সমর্থনে সওয়াল ও ইসলামের সমালোচনা করে গোটা মুসলিম দুনিয়ার বিরাট ভাজন হয়েছেন ম্যাক্রো মুসলিম দেশগুলো ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে আরেকটি ফেসবুক পোস্টেও ভারতীয় এই ধর্ম প্রচারক বলেন আক্রমণাত্মক বক্তব্য সমর্থন করলে তা মত প্রকাশের স্বাধীনতা জোরদার করায় কোনো কাজে লাগে না আঘাত করার সুযোগ থাকা মানে আঘাত করা কর্তব্য এটা বোঝায় না মাইকেল পেটি নামে ফরাসি স্কুল শিক্ষক ক্লাসে অবাধ মত প্রকাশের অধিকার নিয়ে পড়ানোর সময় মুহাম্মাদের ব্যঙ্গচিত্র দেখান এজন্য প্যারিস শহরতলীর স্কুলের বাইরে তার গলা কেটে দেয় এক চেচেন বংশোদ্ভূত যুবক এর কঠোর নিন্দা করে ম্যাক্রো কঠোরপন্থীরা ইসলামীরা আমাদের ভবিষ্যৎ শেষ করে দিতে চায় বলে অভিযোগ করেন জাকির নায়েক এজন্য কোরআনের আয়াত উল্লেখ করে ফেসবুক পোস্টে লেখেন আল্লাহর নবীকে গালিগালাজের ভয়ঙ্কর শাস্তি মিলবে বাস্তবে যারা আল্লাহ ও তার নবীকে গালিগালাজ করে আল্লাহ এই জীবনে এবং পরকালেও তাকে অভিশাপ দেন তার জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেন এর আগে গত আঠাশে আগস্টের ফেসবুক পোস্টে তিনি বলেন আল্লাহর দুধকে গালাগাল দেওয়া লোকজনকে ভয়াবহ সাজা পেতে হবে